কল্যাণপুরে 13 বছরের নাবালিকা গণধর্ষণের শিকার হয়েছেন বিজেপির জুমলাবাজ মন্ত্রীর ছেলের হাতে। সুযোগ্য আর এই দ্রুত শাস্তির দাবিতে তিপ্রামথা দলের চেয়ারম্যান মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা তার পরিবারের পাশে দাঁড়িয়ে আশ্বাস দিয়েছেন এবং পুলিশের সঙ্গে দেখা করে দ্রুত দোষীদের শাস্তির দাবির প্রয়োগ জানিয়েছেন তিপ্রামথা দলের চেয়ারম্যান মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা। চোর রাজ্য ছিনতাই, গুন্ডারাজ এবং ধর্ষণ, ত্রিপুরা রাজ্যের আইনের শাসন নেই, এটাই কি বিজেপির সুশাসন? প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এবং মানিক সাহা মুখ্যমন্ত্রীকে যোগ্য জবাব দিতে হবে। মহিলাদের এবং নাবালিকার সঠিক বিচারের দাবিতে রাস্তায় নেমে প্রতিবাদ করলেন তিপ্রামথা দলের সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা। অসংখ্য কর্মী সমর্থকগণ আজ রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন কল্যাণপুরে। অর্থাৎ আপনাদেরকে জানিয়ে রাখি, তিপ্রামথা দলের চেয়ারম্যান দোষীদের শাস্তির দাবিতে মন্ত্রীর পুত্র যদি কাজ করে থাকে তাকে গ্রেপ্তার করা উচিত বলে মনে করছেন রাজনৈতিক মহল।